আমি কিছু বুঝি না। তুই আমার কনেস্টা কর্মিছিলি বলে তা তোর তো আমি এইরকম পলিসি শিখাই নি। চল মানে কোনে যাচ্ছিস, গায়ে হাত তুলে সব মনে আছে বাদল কেস বেকার বেকার একটা আর মুখ ফেরে সিনিয়র 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 দুনিয়া খাবি দেখে নিবা নে গায়ে হাত দিও। আমি এলাকায় শান্তি চাই, আমি এলাকার উন্নয়ন চাই, আর সব দায়িত্ব সব আমি তোর পারে দিয়েছি, আর তুই কি দিয়ে কি করতেছিস? হ্যাঁ এলাকায় আপনি শান্তি চান উন্নয়ন চান সব ঠিক আছে, কিন্তু ওই যে কাজের কাজ করতে গেলি রাস্তায় একটা বাজেট আসলি ওই আপনি কি করেন এই ইট বালি সিমেন্ট খোয়াটা পাতলা করে মাত্রি কবি আমার ওই জায়গায় পাঠাই দেন মেশিন টেশিন হাতে করে। তারপর হচ্ছে যে আপনার ইউনিয়নে কার্ড কার্ড মার আসলি সে কার্ড মার আপনি জনদরিদ্র দরিদ্র অসহায় লোকজনের দেওয়ার খোঁজ খবর নেই, সব হইলো নিজের ঘরের ভিতরে খাটের তলে সব পুজো করে রেখে দেন চাল ডাল গম ভুট্টা সব। আবার হচ্ছে যে এর গরু খুলান ও ছাগল খুলান এনে এই করে এটা দবাই করে আজ সিলে হইলে পিকনিক করে দে এটা দবাই করে ডেকের মধ্যে ফেল এই করে উন্নয়ন হয়। এই তোর মনে হয় আমার সাথে থাকার ইচ্ছা নেই? আর শোনে ওই যে আমার সাথে বেড়ানো কালীন তোর আঙুল ঝাঁকিয়ে কেউ কথাকথি পাইরি আছে? না তা পারিনি, কিন্তু যে আপনি আমার দিয়ে লোকজন দিয়ে যে কাজগুলো করান আমাকে দিয়ে এটা তো আসলে ঠিক না। এই যে অসহায় দরিদ্র লোকজনের ভাত মেরে দেওয়া বরাত মেরে দেওয়া ওরা কি খাবে নে বউ বাচ্চা নে কোনে কি থাকবেন না থাকবেন এই এর ঘর বাড়ি উচ্ছেদ করে দিন এ করে দেন তা করে দেন এসব করলে হয় কোন দিন? এই আমি দিস ইজ কুর মাইনি আর আমার দেখে ছাগল আর বাঘে একই ঘাটে পানি খায়, তোর যে আমি নিয়ে বেড়াই তোর সমস্যা আছে নাকি তুই সেইটা কর। জানের মধ্যে ভালোই ঠেকে, কিন্তু যে আমরা যে কাজগুলো করে বেড়াই ওই যে রাত্রি বালিশি মাথা দিলি কোকন না জানি ভুক্কে দৌড় মারতে হয়। এই আমি কত আগান বাগানে ঘুরিছি নিজের বাড়িতে কতদিন মাথা দিইনি তা আমারও মনে নেই, এইসব আগে হইয়েছে বুঝলেই আজ আমি এই পর্যন্ত। আরে সব সময় কি আমি এই জায়গায় থাকবো? তুগান নিয়ে বেড়াচ্ছি তুরাই এক সময় এই জায়গায় আসবি ওই সে পর্যন্ত টিকলি হয় পুলিশি যেভাবে উড়ে তাড়া কইছে কখন না জানি ভ্যাল ডাল ভেঙে পড়ে থাকতে হয়। যাই হোক চাচা এখন কি করবেন? এই তোর কতবার করে কইছি যে আমার চাচা কবি নেই ভাই কবি, মাথা চুলডাই নাই পড়েছে আমি কি সেই মুরব্বী হওয়ার বয়সে গিয়েছি? আরে এর কি হইলো আমার এলাকায় অপরাধ মনে হচ্ছে? চাচা ও না সরি ভাই, ওই যে এই ছেলেটা আপনার বাড়ির আশপাশে দীর্ঘদিন যাবৎ ঘোরাফেরা আমার চোখের নজরে বাধ্য, এখন আমি ওই যে ভাবির কাছে তরকার মরকার সদাই মজাই করে যাচ্তাম না বাজারে, আমি আর দেখতাম ওই আপনার মেয়ে যখন প্রাইভেট ছুটি করে যাইতো স্কুল পড়ে যাইতো তখন হচ্ছে যাই ওই ডিস্টার্ব করার মতো চিন্তা ভাবনা করতো পরে যাই নিয়ে আমি কিছু কইনি। আজকে সকালবেলা দেখি প্রাইভেট পড়ে আপনার মেয়ে যাচ্ছিল ও হচ্ছে যে ওই হাতের ভিতরে কাগজে লেখে কি ধরে বুঝে দিল আমি যাই দেখলাম এ বুক করে ধরার চেষ্টা করলো আমি ধরে নিয়ে আইছি। খামোশ বিয়াদব, এর কোনো খাল্লাস না করে দিয়ে এনে নিয়ে আইছিস তাহলে ভাই কি করব? ভাই টান দিয়ে দিলাম এখনো বাল ছিড়তি বসে রয়েছো? হ্যাঁ ভাই এই যে সারাদিন টই টই করে হটি হটি করে বেড়াবো হেনে বসা হনে বসা এ করা তা করা এই এর দোকানটা চান্দা ধরা ওর কাছ থেকে এ মেরে খাওয়া এরকম করে ভাই আপনার কি কাজে চলে ভাই একটু কন দিন। এই আমি কি করি আর কি করব তোর কাছে শুনতে হবে? হ্যাঁ আর আমি কি করে চলি তুকার কি করে চালাই সে আমি বুঝবানি, আর তুই কি আমার কাছে থাকলি তোর কি কোনো অসুবিধে? না ভাই অসুবিধে না, কিন্তু যে আমার মাঝে মাঝে ভয় করে যে কোন দিন জানি রাত্রি বিছানায় একটু মাথা দিয়েছি সকালবেলা দেখি যে পাটার তলেতে বড়ই বাটার মতো সিজে মেসে বেরোয় যাচ্ছি। আমি কুরবাইনে এ এলাকা রানিং নেতা, এই এলাকায় তোল্লাতে বাজার ঘাটে আমার উপরে কেউ কোথা কোথা তুই দেখেছিস? তুই তো আমার সাথে 20-30 বছর চলতিছিস তা কেউ আমার উপরে বড় কথা কই আছে? মানুষ আমার ভালোবাসে বুঝিস নি? ভালো না ভালোবাসে লোকজন আপনার এমনি ভয় পায় তাই একটু মারপিটে বেশি হাতটা আপনার বেশি চলে তাই। তো যাই হোক ভাই ওই চাটা খাওয়া লাইন করেন আমি ব্যবস্থা করবো। আয় নে আয় নে এর মধ্যে ভয় 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 আর আপনি কিরকম চা খাবেন আর কি বিরিয়ানি আসবো? ও ভাই ওই তাহলে আমার জন্য আছে একটা পাতলা করে চা আর ওর ভিতরে একটু লেবু দিত করবেন আর একটা ব্যঞ্জন সিগারে জান ভাই। ও নো পাতলা করে চা লেবু দিয়ে ব্যঞ্জন সিগারে
ভাই আপনি আমার মাইরেছেন, আমি কিছু মনে করিনি, কারণ প্রিয় অভিভাবকের মায়ের দোয়ার সমতুল্য। তা ভাই ওই কোন দোকানটা জানবো? এই বাজারে যাইয়ে যে কোনো দোকানে কুরবানের নাম করলি তো সব দিয়ে দেবে। তুই যা যে কোনো দোকানে, যে কই যে কুরবানে তার সিগারেট দিতে গেলে যা। তাহলে ভাই 36 আর 10 46 টাকা দেন। এই টাকাই যদি দেব তাহলে আমার নাম কতি কলাম কে? তুই যা টাকা আমি পরে দিবান, যা আগে নিয়ে আয়। আপনার নামই টাকা নাকি? দাসপি এই টেকনাফ থেকে তেঁতুলিয়া দরকারাই পঞ্চগড়ের বাজারে যাই আমার নাম কবি। যদি টাকা চাই তাহলে আমার কাছে আইসা কবি, আর যদি চাইও থাকে না থাকবে ও না থাকবে দোকান যা। দোকানে তো আপনি যান না, দোকানে তো আমারই যাওয়া লাগে। আর দোকানে একদিন ধরে 46 টাকা বাকি করি, পরের দিন গেলি স্যার বলেন 46 মাত্রার গালি শোনা লাগে। এখন টিফিন দেবে রে, হাট লেগে যাবেন এখন। কত বড় দুঃসাহস! এই ছোকরা গানাই, এই ছোকরা গানাই, ছোকরা নাকি তুমি? কোন কের বাবাকার অনুমণ্ডল ছোকরা করছে এই রে? কোন মান ভাই বুঝি রে পাশে এসে, কিন্তু বিরাট নেতা, সালাম দিবি যাই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো। এই ভাই যে জায়গায় বসে রে, হনান করে হাইটা চলে আসছিস, ভাই সালাম দেওয়া যায় না ভাই? ভাই তো অফিসি সার পাগল ওই ভাই না, ওই সালাম দিতা তার যে ভাই রেখে আমাকে মুখে টাকা আসছাই না, দেখা যাচ্ছে সালাম দিলাম ভাই শুনলো না, ওই তোর দিল না, সেসব অমান হলাম। এই জন্য মনে করলাম ভাই যখন টাকাবে সেখন সালাম দেব। ভাই আসসালাম আলাইকুম। বড় মাপের নেতা তো, উপর মহলে চলাচল, ওই সালামের উত্তর উত্তর দেওয়া লাগে না, এরাম করা মানে ওয়ালাইকুম আসসালাম। বুঝে নিয়েছি ভাই। চা খাবে ওই পাশের দোকানতে দেয় দুটো চা দুটো ব্যঞ্জন নিয়ে আইনি। এ ব্যঞ্জন দুটো না একটা ডারবি নিয়ে আসিস। তোর কে? তুই যা তোর দিক টাকা, তোর দিক টাকা না, তোর দিক টাকা দেন। এই ওই এই বাজারে যে কোনো দোকানে ভাইয়ের নাম গলি দিয়ে দেবেন, তাড়াতাড়ি নিয়ে যা। ওরা মনে হচ্ছে বাপের কিনা জোন। আই আমি যাবো না, মারবে না, আমি যাবো না। এই কাল গল্প আর কুকুরের মতো অতিভক্তি ছাড়া তোর দিয়ে আর কোনো কাম হবে না। তুই কাগার পাঠালি সেই দোকানে, যারো 10-20 টাকা খাইয়ে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে না ভাই? আপনার আম সেবলামি করেন কা, সামনের বার আপনি যাই এই ভাই চেয়ারম্যান নির্বাচনটা করবে, সিলে বিলে দুই সাইডে হাতে রাখতে হয় না, নাহলে কোন সময় ভোট করা যায় কোন দিন ভাই? আপনি আরাম করেন কে? এই তুই কিছু বুঝিস নে, 10 টাকায় এখন না খাওয়ায়ে 10 টাকায় ভোটের সময় খাওয়াবানে তাহলে কি হবে নে? ওই যে কুরবাইনে 5 টাকা চা খাওয়াইছে, 5 টাকা সিগারেট খাওয়াইছে, তখন নাম হবে নে? কুরবাইনে খাওয়াইছে ভোটটা ওরই দি। তা আপনার তো আর কষ্টের টাকা না, গা ঘামানো টাকা না, মারা ধরা টাকা, সিলে বিলে 5-10 টাকা খালি কি হয়? কমে যায়। চিন্তা করো, ফোন ধর ভাই, যে কোনো আমি সাহা দিয়ে যাবো, পুরো কাজ ছবি দিয়ে ভাবলি প্রোফাইল পিকচার দেবো, এই ছবি যদি একবার আপলোড দিতে পারি তো শোরুম তুলে ছেলে পেলে সব কাঁপতে দেবো রে। আল্লাহ আল্লাহ, এখানে কি পরিমাণ উঠা বসা, কি পরিমাণ এরা স্ট্রং, মানে কোনো চাপ থাকবে না আমাকে। আর ছবিখান এমন কাজে তুলবি যেন মনে হবে যে ভাই আমার উল্টো সাহা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এ ভাই খুব বড়। ও ভাই আপনার সাপ কি করে? ও নো, কি করে? আরেকটা দল ভাই তালি চলে গেলাম, আবার দেখা হবে না কি করে? ভাই তা মানে কি রিমি নাকি রেমিনি রেমিনি, ওইটা মানে ফসা কর, আর তারপরে যে রঙের কাজ কর সবুজ কর দিয়ে।
সকাল সকাল প্রিয় নেতা প্রিয় অভিভাবকের হাতের লাল লাল চায়ের আড্ডা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরামর্শ পুরস্কার পুরস্কার কুরমান ভাই এগিয়ে এগিয়ে চলো আমরা আসি তোমার সামনে সামনে ভাই আমার সাড়ে সে মানে কি আমার তো র্যাঙ্ক কম না লোকদের মরিয়াস পোস্ট করি না দে 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 আসে এক কাজ করি তুই দিয়ে লাভ আছে কি ওইটাও পোস্ট করি একবারে একবারে পোস্ট করি একান্ত গোপন ওরা পরামর্শ বানান কি রে ওই হইল আমি তো বাংলা বুঝি না ওরা মোর সে কিছু কিছুটা সময় হ্যাঁ এটাই ভালো হবে না পুরস্কার এই তো ওরে কালো হার এক দিয়ে সামনে এটা খুশি হবে কাজ করিস করছি গ্যাংস্টার গানটা লাগাবি গ্যাংস্টার গান লাগাই দি কি কইস স্টোর দিয়ে তারা গ্যাংস্টার গান খুঁজে বের করিনি গ্যাংস্টার গান বাজনা শো এই তো আমার পরেই নতুন অন্য ফ্যামিলিকে ছবি আসতে তার মানে কি এখনই এই হচ্ছে তাহলে পরে কি হবে তারা স্টোরিটা আপলোড হয়ে নিক এই অবিশ্বাস্য পরে কে স্টোরিটা আপলোড হয়ে নিক আমাকে তুবার না একটু ভাই কি করে ওর কাছে গেলো কুরবান চার কাছে কি করে গেল কুরবান চা ওর সাদ এসছে তোবার না এ তো ভালো আগিয়ে গেছে তোমার এখন মেয়ে মানুষ বাদ দিয়ে রাজনীতি ধরেছে তাই তো দেখছি তোমার গেল নেতা হয়ে গেছে একসাথে বিড়ি সিগারেট খেয়ে বেড়াইছি ওরে আল্লাহ তারপরে খাচ্ছিলাম দেখা যায় না কি করে খাবো এই গরিব মানুষ এই ব্যবসাটা করে খাচ্ছিলাম তাও পারলে এখন চান্দা দিয়ে বেঁচে গেল আমি মুরব্বী মানুষ মুরব্বী বলে কম করে ধরেছি দুই দুই দিনে দুই নেট টাকা পয়সাতে কি করবা ওই দুজন লোক আছে দুই প্যাকেট সিগারেট দাও না দাও বন্ধু আমার এক প্যাকেট না ক তুই হলে আমার সবচেয়ে কাছের একনিষ্ঠ কর্মী আমি অর্ধেক কেটে ফেলবো শেয়ার দিয়ে তুই টান ভিতর কোনো লাস নেই বন্ধুত্ব এখন তোর আমি কর্মী হয়ে গেলাম বন্ধু থেকে কর্মী বান্ধবী থেকে সহধর্মী যা কই তাই শোন দাও দুই প্যাকেট সিগারেট দাও ছাড়ো ছাড়ো বন্ধু নে লোক সমাজের পরে দুনিয়া ছেলেমেয়ে আশপাশে বন্ধু কিনা কই ভাই কবি অল টাইম
ভাই ধরান তুই পাবি বন্ধু বান্ধবের সাথে সব হিসেব কিতাব করে একটা সামান্য বিড়ি নিয়ে এই দিন দিন না ফাস্ট ইজ ফাস্ট প্রেজেন্টটা তা হচ্ছে এই হবে সব ফাস্ট কথা বুঝিস নি কতগুলো দূরদিনের সাথে লড়াই করে একটা ভালো দিন পাইছি তুই জানিস বার্থডে বললি বুঝবি কেউ বাঁচাবে না তোর ভাই চলেন এই ভাই এই তো এই দিনে চা বানিয়ে ফেলাম এই এই ভাই জন্য ভালো কাপে বানাই কাপ তো হ্যাঁ ভালো কাপে জানা এ ভাই কিটা সারা জীবন বাকি খেয়ে আসলো এখন ভালো কাপে সাথ এ তুই জড়ি বকিস নে তোর মারবান কিন্তু এলাকার বাতাস তো ইন বসে যে তুই কিছু টের পাচ্ছিস এই লিকারটা বাড়াই দিস ডারবির পুংটি পাও না আবার বেয়ান শোন শিকারে এই ভাইয়ের কানে যেন এসব দেরি কথা যায় না তাহলে কিন্তু তোর ঠ্যাং ঠ্যাং আর আউট করে দিবা না ভাইটা তোমার কম উঠি নেই সব যেমন আছে থামবি আর নেই 10,000 টাকা দে এই তুই কি আমার কাছে ভবি বন্দুক থবি নাকি এই দল পাওয়ার থাকতে তোদের জমি বন্দুক ক্ষতি হয় তাহলে এর আপনি কি করলাম সারা জীবন তোর দোকানে যে চা খাতে আসলাম একটা হাদিয়া আছে না আরো 10,000 টাকা দে এই আবার টাকাই রইস কে তোর কি ব্যবসা টাপসা করার ইচ্ছা নেই নাকি এই দোকানে আউট করে দিবা নি এই টাকা কি তুই আমার কাছে পাবি নাকি রে আমার তো মনে হয় না তুই আমার কাছে টাকা দিয়ে রাখিস ভাই এ বাংলা কথা বুঝবে না নি মেশিন টেশিন কি বের করব এই বাংলা কথা কচি চান্দারে চান্দা এই দেরি কথা না কে ওই 7-10 টাকা আগে দে ভাই এবার কিন্তু আমার মাইন্ডে লেগে গেল ভরে দিলাম আমার কাছে 50,000 টাকা নিয়ে গেছে টুকাই ফেলে দিলে ভাই এই বাজার ঘাট থাকতি এত লুকালয় থাকতি মানুষজনের ভিতরে কি কথাটা কথা হয়েছ না এ তো সিপা জায়গায় নিয়ে আসলেন কি জন্যে বুঝিস নি তোরও মান সম্মান আছে ওই মান সম্মানের দিকে তাকিয়ে একটু সিপা জায়গায় নিয়ে আসলা দুটো নালিশ দেবো তো সিপা জায়গায় নিয়ে আসলেন তবে সিপা জায়গায় কেত্তি নিয়ে আসলেন তোরও একটা মান সম্মানের বিষয় আমারও একটু মান সম্মানের বিষয় ওই জন্য সিপা জায়গায় নিয়ে আসলাম ভাই আমি আপনার মনে তো ভাই খুব ভালোবাসি ভাই আপনি আমার এত বড় সর্বনাশটা করেন না ভাই তোর কোনো সর্বনাশ হবে না নেই ওই একটুকুনি বেতা লাগবে নি ভাই আপনার দোয়া লাগে ভাই আমার সাথে এসব অনৈতিক কর্মকাণ্ড করেন না ভাই আমি আপনার কর্মী না ভাই আজ 20-30 বছর ধরে আপনার সাথে রয়েছি ভাই ভাই একটু দেখেন ভাই এসব কাজকাম করেন না ভাই আমার সাথে এই তুই কি মনে করিস আমি কিছু টের পাচ্ছি নে এটা জিনিস দেখবি তুই ওই সবুজির দোকান থেকে কেতি চান্না ধরেছিস এদিকে শামিমির ধাপ বন্ধ করেছিস ডানা কাটা পরির হন্তে ধাপ লাভাইছিস প্রাইমারি স্কুলিতে 50,000 চান্দা ধরেছিস এই কেতি ধরেছিস চান্দা কয়া কেতি ধরেছিস সবুজির দোকানতে চান্দা প্রাইমারিতে চান্দা ডানা কাটা পরির দোকানতে চান্দা শামিনে ধাপ লাভালো ভাই ইমানদারি কথা করছি ভাই আমি এসবের কোনো কিছু জানি না ভাই আমি আপনার শিয়ে করছি ভাই আমি আমি আপনার যে পরিমাণ ভালোবাসি ভাই আপনার নাম করে আজ পর্যন্ত আমি কারো কাছ থেকে কোনো কিছু নিইনি ভাই সত্যি কথা ভাই আমি আপনার কাছে 4 দিন ছুটি নিয়েছি আমি ওই শ্বশুর বাড়ি গেলাম ভাই আর বাস্তব কথা তাছাড়া আমি সত্যি কথা এসব আমি কোনো কিছু জানিই না ভাই এই তুই পাগল খেতিস নে 4 দিন আগেও কলি আমার কাছে টাকা নেই ওটা টাকা দিয়া যাবে না আমি দিইনি তুই শ্বশুর বাড়ি কোন খাই গেলি টাকা কোনে পালি আমি আমি কিছু বুঝি না তুই আমার এক কোনেস্টা কর্মী ছিলি বলে তা তোর তো আমি এইরকম পলিসি শিখাইনি
তোরা নিয়ে বেরিয়ে ও আগোসরে চান্দা ধরা শিখছি, আর তুই কত বড় পলিসি খাটিয়ে ভাই পড়ে গেছে, এখন তো ভাইয়ের কাছে জল যাচ্ছে না, গেলে আবার মারবেন। কিন্তু আমার একটা প্রশ্ন, এসব চান্দাবাজি কারা করে বেড়াচ্ছে বাজারে? আমি তো কিছুই জানি না ভাই, এই 20-30 বছরে আমার নামে কোনো রিপোর্ট দিতে পারলো না, আমার গায়ে হাতও তুললো না। আজ ভাই আমার যে কাজায় মাইললো, তাতে তো মনে হচ্ছে বড় কোনো অঘটন ঘটেছে বাজারে। তাহলে তো দেখতে হবে যে কারা এগুলো করতেছে, ভাইয়ের কাছে আমার ভালো হতেই হবে। ভাই আপনি মালটা যে ভক্তি দিয়ে বানান, এই ভক্তি দিয়ে যদি অন্য কাজ করতেন তাহলে জীবনে আপনি সফল হইতেন। আমি তো এটাই সফল, আমার হাতের মাল বানানো খালি তার গাছে মাথা মারা লাগবে। না ভাই মালটা খুব গোছালো খাই দাই বানাই, আমার খুব ভালো লাগে। না ভাই রাতের মাল খেয়ে তো আমার দেহের এত উন্নয়ন তোর দেখলি বোঝা যায়। মিয়া তোর তিন জিনিস কিরাম হয়? হয় মনে হয় দানটা বেড়েলো না কই, এরা তো আগের থেকে বেশি ভালোই হয়েছে। তোর দেখলি ক লাগবে না, মাল তুই খাইস না মালে তোর খাই। ওই মাল খেয়ে আয়নার সামনে দাঁড়ালি নিজে শাহরুখ খানই মনে হয়। বন্ধু তুই এখন রাগ করিস, এখন তো কেউ নেই, এখন তোর বন্ধুটা আমি কই, আর ওই ছবিটা তো আমিই তুলে দিলাম, তুই আমার ভুলিয়ে যাচ্ছিস দিন দিন। তোর ভুলে যাচ্ছিস, তোর কষ্ট আমার একনিষ্ঠ কর। দেখি দিস এটা কেটে আসা গোল হবে, স্থানে নির্ঘাত মাল খাসে না তাস খেলতেছে। কি কর ধরি দেখ, কি রে সুগার হ্যাঁ নাকি? কি রে তুবারে তুগার হ্যাঁ নাকি মানে জাগাই তো আমাকে। বড় ভাই ভাগার দেখলি তোমার তুই সেই পুরোনো দিনের কথা ভুলে যাস নে, এখন কিন্তু উঠলে একদম মেরে ফেলে দিবা। ভাই আপনি কথাটা করছেন কি, অতীতের কথা আমি ভুলিনি, বহুত জ্বালিয়েছেন জীবনে, সামান্য বিড়ি খানে আপনি আমার গাল মুখ চড়িয়েছেন। লোকজন মাল খরকতা জেনে যাবে না, ভাড়ালে যাবে না। ভাই নেতা কুরবানের সাথে বেড়ায় খুব ভালো ভালো ছবি ছাড়ে, চলেন চলে যায়। হয় চল, চল মানে কোনে যাচ্ছিস, গায়ে হাত তুলে আর সব মনে আছে মালদাল কেস বেকার বেকার একটা আর মুখ ফেলে সিনিয়র 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 দুনিয়া খাবি আছে দেখে নিবানে গায়ে হাত দিল। এ খাইতে পারে নি রে, কোন নি কেবল মনে বানিয়েছে আয় আমার টানি আয় আগুন দেখ আগুন দেখ। ভাই এরপরে তে কোন জায়গায় মোস্তানি টোস্তানি করতে গেলি মালটাল খেয়ে যাবেন, নালে আপনার নেতা নেতা ভাব হয় না, ওই টুকাই টুকাই লাগে। নেতৃত্ব দিত পালে তো সে নেতা, আর সে তো নেতৃত্ব ধরে রক্তে থাকে রক্তে, আমরা আস্তে পেটেরতে পড়ে মনে কর রাজনীতি করি, আমাকে দেখলে মানুষ এমনি ভয় পায়। ভাই পেটেরতে পড়ে যেটা কইতেন ওটা রাজনীতি কয় না টুকাই নীতি কয়, একটু ভদ্র ভাবে চলেন নালে আপনার আর বিয়ে হবে না। দোস্ত তুই একটা ভালো কথা মনে কর দিদি, বিয়ের কথা
তবে কেউ মেয়ে দিতে চাবে না, বিয়ে করতে চাবে না, এরকম কোনো বিষয় না। মেয়েদের পছন্দ হবে, সময় তুলে নিয়ে চলে আসবো, কথা বুঝিস নি? তোর বন্ধু ইদানিং আমার মনটা খুব ভালো রে, মনে মনে খুব ফিলিংস, মনটা খুব পাতলা। হ্যাঁ মালে কাজ দিয়েছ মনে হচ্ছে, বন্ধু করছে। বন্ধু আজ কদিন তোর মনে হচ্ছে খুব উদাসি, তোর মনে খুব ফুর্তি লেগেছে। আরে দোস্ত তুই আর সঠিক ধরিস, তুই কাছের বন্ধু তো তুই এটা নলেজ করবি, আমি ভাবতে পারিলাম। ওই কি হয়েছে আমাকে স্কুলের একটা মেয়ে আমাদের দুইবার তাকিয়েছে, আমি বুঝতে পারছি তার মানে এ আমার ভালোবাসতে চাই। নাম টাম জানি না, বাড়ি কোনে তাও দেখিনি, তবে পাঁচ পাঁচ দুই দিন গেছি পশ্চিম পাড়ার মধ্যে ঢুকেছে। তাই কি বন্ধু আর এগোতে হবে না, চল। আরে এগোরি তো হবেই, মনে যখন ধরেছে তখন আমার একটাই দাবি, ওই মেয়ে হবে তুকার ভাবি। বন্ধু যাই করিস একটু ভাবে চিন্তা করিস, মেয়েলি বিষয় তো, ইটিজিং করে আবার ঠাপ খাতি পারিস। এই তুই কথাটা বলি কি, এই তোল্লাটে এমন কোন মায়ের লাল নেই যে তুবারকের গায়ে হাত তোলে। হাত তোলবে না, নেই মেয়ে মানুষ তো ভুল বুঝে স্যান্ডেলও মারতে পারে। ভালো বুঝে দিলি ভালো, না হলে জোর করে নেবো। চলো মেয়ে মানুষ আবার গিয়ার টিয়ার দিকে ভয় পাবে না, নেই এর ওর কাজ পেয়ে দিলি কোটে উঠতে হতে পারে। চলে তবে বন্ধু, দেখুন আমরা পাবলিক প্লেসে যাচ্ছি ভাই। ঠিক আছে ভাই, তোমার এক ভাই আর লিড দিয়া শিখে ফেল, তোমার এক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার এক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার পাশে। শোনে বন্ধু, আজকালকার মেয়েরা বেশিরভাগই তাই, তার স্বামী ছাড়া কেউ তার ছিঁড়ে দেখবে না। তুই কি করবি শোন, তুই দূরিতে যাইয়ে পিছন থেকে জড়িয়ে ধরবি, একটা চুমো দিবি, দেখবি রাগ করে হোক বা ভালোবেসে হোক তোরই তাবে। ঠিক ঠিক, ভাববে যে একজন তো শুয়ে ফেলেছে, তখন যদি আরেকজন স্বামী হয় তাহলে দুইজন মিলে ছিল, তাহলে তো কিরাম একটা হয়ে গেল। আমি শুনি আমার যদি বউ হয় তাহলে তো আমার একারি হচ্ছে, আবার আমার সাহসেও কিন্তু ভাব দিই পারে। লক্ষ্য রাখ বন্ধু, এই মেয়ের নাম তো বিলকি, তাছাড়া তো আর কিছু জানি নে, তুই পিছন থেকে জড়িয়ে ধরে ডার্লিং কে যা যা যা। বিলকি আই লাভ ইউ ডার্লিং। ভা আপনি বিশ্বাস করেন ভাই, আজ এদের সয়দা ঠাট্টা দিন আমার আরাম করে দূর দূর করে কুকুরের মতো লাচে লাটে মেরে ফেলা যাচ্ছে, আমি ওসব কাজ কাম করিনি ভাই, আপনি বিশ্বাস করেন? তুই না করলেও লুটলো কি করে? আমি করিনি ভাই, আপনি বিশ্বাস? আমি ভাবিলাম যে তুই প্যান্টান ভরে মুচিয়ে দিবি, কিন্তু না তুই পারিছিস, তোর জন্য দোয়া করি, তুই বহুত দূরই দা, কিন্তু আর ফিরে আসিস না, সাবাস। হাই চলেন আর একটু দেখি উড়া কি করে, বেশি দেরি করলে সব্যান আসে যাবে না, চলেন চলেন। লাঠি চলে আসে, আপনি লাঠি ভাঙার ভয় করেন, আপনি চালান। খুব জ্বালাইছি, সর্বনাশ করতে গেলি আরো। আমি আপনার আগে চা বিড়ি মিড়ি টেনে দিতাম না, আপনার আমি ছবি তুললাম, আপনি আমার মারিয়েন নাই, এই বাইশ যদি সব দেন আমি তো নিঃস্ব হয়ে যাবো। খেলা তো আগেই কইলাম, তুই টুকায় আতি টুকায় গিরির মতন থাকে, তুই টান্দা ধরতে গেলি খেলা। হ্যাঁ কিসের টান্দা রে, বুঝেছেন ভাই? কি তার মানে? তাই আমার বাইশ দিয়েছে, আমি ওর গাড়ি দিয়ে দেবো। চলো বেশি বল খেলা, খেলার জন্য আমার আমও গেল, খেলাও গেল। হ্যাঁ ছালা ধরিস নে, মুখ বান্ধা ধরেও গেল, ছালা এমন কাজ করেছে কুরবানের মেয়ের পথ জন্য, আমি সারা বছর ঘুরে ঘুরে ছালা কুরবানের মেয়ের কথা পেলাম না, ছালা যাই আগে ও ছিয়ে ফেললো,
শালা কুরবানের থেকে আবার খারাপ বানালো লোকজনের কাছে আমি চান্দা মানে ধরে ধরতে পারি না ও শালা কেন ধরি না আমি আমি কুরবানের থেকে ভালো থাকবো শালায় মন কাজ করেছে পয়সা থাকার কোনো অধিকারই নেই ও শালা তুই মরে যা শালা তুই উপরে ভাই থাকা মতো কাজ করিস নি শালা তোর মরে যাই ভালো।